হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিম কোর্টের একটি সংরক্ষণ নিয়ে যে মামলা, সেই মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে তার ভিত্তিতে বলা যায় যে ভারতবর্ষ থেকে কি তাহলে সংরক্ষণ ব্যবস্থা উঠে যেতে চলেছে। শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেটা কি তাহলে উঠতে চলেছে, এমন একটি চাঞ্চল্যকর তথ্য সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে উঠে এসেছে। তো সেই তথ্যটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুপ্রিম কোর্টের একটি বিশাল বড় মন্তব্য, যেখানে বলা হয়েছে স্বাধীনতার 70 বছরেও কোনো উন্নয়ন হয়নি, তাহলে আর কত প্রজন্ম ধরে এই সংরক্ষণ ব্যবস্থা চলবে, এমনই একটি প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট আমাদের মহামান্য সর্বোচ্চ আদালত। যে তথ্য উঠে এসেছে তাতে বলা হয়েছে চাকরি ও শিক্ষাক্ষেত্রে আর কত প্রজন্ম ধরে সংরক্ষণ চলবে, চাকরি ও শিক্ষাক্ষেত্রে আর কত প্রজন্ম ধরে সংরক্ষণ চলবে। শুক্রবার মারাঠা সংরক্ষণ নিয়ে মামলায় এমনটাই জানতে চাইল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি 50% সংরক্ষণ ফলে অসাম্য নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ। চাকরি ও শিক্ষায় মারাঠাদের জন্য 16% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার, তা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ওই মামলায় মহারাষ্ট্র সরকারের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, পরবর্তীত পরিস্থিতিতে মণ্ডল কমিশনের সংরক্ষণের ঊর্ধ্বসীমা নিয়ে পুনর্বিবেচনা দরকার। তার যুক্তি, সংরক্ষণের বিষয়টি রাজ্যগুলির হাতে ছেড়ে দেওয়া উচিত আদালতের। 1935 সালের জনগণনার উপর ভিত্তিতে মণ্ডল রায় কমিশন যে একটা রায় দিয়েছিল, তাতে বলা হয়েছিল সেই যা কিছু বলা হয়েছিল তার সমস্ত কিছু কিন্তু আমাদের বিচারপতি রোহতগি কিন্তু মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টকে। তিনি বলেন, আর্থিকভাবে দুর্বলদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার, এটাও তো 50% সংরক্ষণের ঊর্ধ্বসীমাকে লঙ্ঘন করেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আপনি যা বলছেন সংরক্ষণ 50% অথবা কোনো ঊর্ধ্বসীমা নেই, তাহলে সাম্যের সংজ্ঞাটা কী? এর ফলে যে অসাম্য তৈরি হবে তা নিয়ে কি বলবেন? আর কত প্রজন্ম ধরে এটা চালিয়ে যেতে হবে? আদালত আরও বলেন, স্বাধীনতার পর 70 বছর কেটে গিয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে রাজ্যগুলি, তাহলে কি এটা মেনে নিতে হবে কোনো উন্নয়ন হয়নি, অনগ্রসর শ্রেণীর কোনো মানোন্নয়ন হয়নি? রোহতগি বলেন, হ্যাঁ আমরা অনেকটাই গিয়েছি, কিন্তু অনগ্রসর শ্রেণীর মানুষ 50 থেকে 20% হয়ে যায়নি, দেশের এখনও বহু মানুষ অভুক্ত থাকেন। আমি যেটা বলতে চাইছি, 30 বছর কেটে গিয়েছে, আইনের বদল হয়েছে, জনসংখ্যা বেড়েছে, বেড়েছে পিছিয়ে পড়ার শ্রেণীর মানুষের সংখ্যাও। এতটুকু পর্যন্ত সেই শুনানি হয়েছে, শেষ পর্যন্ত কি রায় উঠে আসে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সংরক্ষণ ব্যবস্থা কি উঠে যাবে নাকি সংরক্ষণ কমিয়ে দেওয়া হবে, সেই নিয়ে আমাদের বিশেষ পর্যবেক্ষণ টিম আমাদের সূত্র মারফত আমরা যখনই কোনো খবর পাবো এই চ্যানেলে আমরা সেটা আপডেট করে দেব। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের আপডেট খবর পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।